আমাদের সঙ্গে ঠিক এই পর্যায়ে যুক্ত হচ্ছেন হান্নান সরকার, বয়সভিত্তিক দলের নির্বাচক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আরও একটা ডেজিগনেশন যুক্ত হতে যাচ্ছে, এইচপির ব্যাটিং কোচ হিসাবে তিনি নিয়োগ পেতে যাচ্ছেন। হান্নান ভাই, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন। আপনার সঙ্গে আমি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিগত কনভারসেশনে আমরা কথা বলেছি হান্নান ভাই, বয়সভিত্তিক দলের নির্বাচন প্রক্রিয়া নিয়ে। আপনি ওয়ান অফ দোজ সিলেক্টার্স যিনি মাঠে গিয়ে ক্রিকেটারদেরকে দেখে খুব সুচারুভাবে সিলেক্ট করেছেন। আমাদের আন্ডার 14, 17, 19 এই পর্যায়ে সেই সাকসেস স্টোরিগুলো আমরা দেখতে পেয়েছি। বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের সঙ্গে আপনি অনেক বেশি মাত্রায় কানেক্টেড, সেটাও আমি জানি। কেমন লাগে যখন এই প্লেয়ারদেরকে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতে দেখেন? এটা তো আসলে একটা কাজের স্বীকৃতি, কারণ আমরা এইগুলো সিলেক্টর যারা কাজ করছি সবাই কিন্তু মাঠে যেয়ে খেলা দেখে আসলে সিলেকশনটা করতে হয়। বিকজ ন্যাশনাল টিমের প্লেয়ার বা সিনিয়র প্লেয়ার যারা, তাদের খেলা কিন্তু সবাই জানে, সবাই ফলো করে। বাট এজ গ্রুপ ক্রিকেট এমন একটা ক্রিকেট যেটা হয়তো বা অনেকের চোখের আড়ালে থাকে, যেটা আমাদের সিলেক্টরদের খুব কাছ থেকে যে অবজার্ভ করে সিলেকশনটা করতে হয়। তো সেই জায়গায় আমরা কাজ করছি, আর সেই কাজের স্বীকৃতি হিসেবে যখন কোনো প্লেয়ার ন্যাশনাল টিমে চান্স পায় বা ওই প্রসেসের মধ্যে ঢুকে, সেটা ওয়ান ডে, টি-20 বা টেস্ট, যে কোনো ফর্মেটই হোক, সেটা আসলে একটা ভালো লাগা কাজ করে। এবং 2020 আমরা যখন চ্যাম্পিয়ন হই, সেই টিমটার সঙ্গে আমি কাজ করেছিলাম, খুব কাছ থেকে তাদের সঙ্গে ছিলাম। তো সেই প্লেয়াররা এখন যাত্রা শুরু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এটা আসলে খুবই ভালো লাগার একটা বিষয়। আপনি যেটা মেনশন করছিলেন শুরুতে, যে বেশ কয়েকজনের নাম বললেন, অলরেডি 7 জন প্লেয়ার ইন্টারন্যাশনাল ডেবু হয়ে গিয়েছে, যাদের নাম আপনি বলেছেন। তার সঙ্গে কিন্তু পারভেজ হোসেন ইমন তার ডেবু হয়েছে, মৃত্যুঞ্জয়ের ডেবু হয়েছে, কিছু প্লেয়ার বাকি রয়েছে যাদের মধ্যে আকবর রয়েছে, তানজিব তামিম রয়েছে, তো আমার মনে হয় শামিমও অলরেডি ডেবু হয়েছে। তো এটা আসলে একটা ভালো লাগা কাজ করে, যে টিমটার সঙ্গে কাজ করেছি সেই টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরে আজকে 3 বছরের ব্যবধানে মোটামুটি সবাই কিন্তু ন্যাশনাল লিগের প্রক্রিয়ার মধ্যে ঢোকা শুরু করেছে। সো আলটিমেটলি এজ গ্রুপ ক্রিকেট থেকে প্লেয়ার আসে, বাট ওই ব্যাচের প্লেয়ারদের সবচেয়ে বড় যে প্রাপ্তিটা, সেটা হলো একটা চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাওয়া ওয়ার্ল্ড ক্রিকেটে। সেই জায়গা থেকে তারা খুব ভালো প্রসেসে রয়েছে, 19 শেষ করার পরে এইচপি প্রোগ্রামে ঢোকে, এইচপি প্রোগ্রামে তারা নিজেদেরকে ডেভেলপ করে বা ইমপ্রুভ করে তারপরে ন্যাশনাল টিমে আসে। তো সেই প্রক্রিয়ার মধ্যে আছে, এবং আমাদের সিলেক্টররা তাদের উপর, মানে সিনিয়র সিলেক্টর যারা, তারা কিন্তু খুব ক্লোজলি তাদেরকে মনিটর করছে। এবং দীপুর ইনক্লুশনটা কিন্তু তারই একটা পার্ট। আপনি দেখবেন দীপু কিন্তু রিসেন্টলি খুব ভালো খেলছে, স্পেশালি ঢাকা প্রিমিয়ার লিগ এবং এ টিমের সঙ্গে যে ওয়েস্ট ইন্ডিজের সিরিজটা হলো সেখানে। তার আগে যদি আমরা ন্যাশনাল লিগ বা বিসিএল দেখি, দীপু এক্সট্রাঅর্ডিনারি খেলেছে সেটা বলবো না, মোটামুটি খেলছিল। বাট এ টিমের এই সিরিজটাতে তারা খুব কাছ থেকে দেখেছেন, এবং সিচুয়েশন অনুযায়ী 2টা ইনিংসে পরপর যেভাবে রান করলো, তার উপর কনফিডেন্স পেয়েছে টিম ম্যানেজমেন্ট, এবং টেস্ট ক্রিকেটে যে পেশেন্সটা দরকার সেটা তার মধ্যে দেখা গেছে। তো আসলে এটা আমাদের কাজের একটা স্বীকৃতি, আমরা এজ গ্রুপে যে কাজ করছি, কারণ দিন শেষে যখন একটা প্লেয়ার ন্যাশনাল টিমে ডাক পায় বা আমাদেরকে মেসেজ পাঠায় বা ফোন করে, এটাই ভালো লাগার কাজ করে। কালকে দীপু চান্স পাওয়ার পরে যখন মেসেজ পাঠিয়েছে, তারপরে ওর সঙ্গে ফোনেও কথা হয়েছে, তো এটা আলাদা একটা ভালো লাগার কাজ করে। একদমই তাই। হান্নান ভাই, শাহাদাত হোসেন দীপুর ব্যাপারে একটু জানতে চাই। তার মধ্যে নাকি আপনি মাহমুদুল্লাহ রিয়াদের একটা ছায়া দেখতে পান। সবশেষ বিপিএলে কিন্তু তিনি দল পাননি, যদিও তার মধ্যে অনেক পটেনশিয়াল ছিল আগে থেকে। তার ব্যাপারে ওভারঅল আপনার অবজারভেশনটা একটু জানতে চাই। দীপু বেসিক্যালি মোর লাইক ওয়ান ডে এবং টেস্ট প্লেয়ার, এটা আমার অবজারভেশন। টি-20 খেলার জন্য যে ধরনের টেকনিক বা পাওয়ার হিটিং যে বিষয়গুলো, সেগুলোতে দীপু এখনো ওইভাবে ফোকাস করছে না বা ওইখানে কাজ করছে না। তো বিপিএল এ টিম না পাওয়াটা আমি খুব বেশি অবাক হইনি, বাট আমি সেভাবে চিন্তাও করছি না। বাট তার মধ্যে যে গুণটা রয়েছে সেটা হলো লম্বা ইনিংস খেলার জন্য যে প্রসেসটা, সেই প্রসেসটা সে খুব ভালো জানে, স্পেশালি ওয়ান ডেতে। এবং সে প্রাইম ব্যাংকে ওপেন করেছে, সে বেসিক্যালি কিন্তু আমি তাকে আন্ডার-15 থেকে চিনি। যখন আমি এইচ গ্রুপ সিলেক্টর হিসেবে জয়েন করি, ফার্স্ট আন্ডার-15 অ্যাসাইনমেন্ট আমার আসে, তখন থেকে তাকে আমি চিনি। তাকে আন্ডার-16 পেয়েছি, তারপর আন্ডার-17 খেললো, 19 খেললো, তো পুরো সময়টুকু প্রায় 7 বছর যাবৎ আমি তাকে খুব কাছ থেকে দেখি এবং চিনি। লাস্ট 19 যখন খেললো, তখন তো 1.5 বছর একসঙ্গে ট্যুর করেছি, রেগুলার একসঙ্গে ছিলাম। তো সেই জায়গা থেকে তার সম্পর্কে আমার যে ধারণাটা, বিপিএল টিম যদি সে নাও পায়, সে সেটার জন্য অধৈর্য হয়নি বা ধৈর্য আর হয়নি, সে তার ক্রিকেটটাতেই ফোকাস করছে এবং সে এখনো কিন্তু ক্রিকেট শিখছে বা টেকনিক শিখছে, কাজ করছে। সেই জায়গা থেকে সে লঙ্গার ভার্সন বা ওয়ান ডের জন্য খুব ভালো একজন প্লেয়ার। সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকে আরো ডেভেলপ করে অবশ্যই টি-20ও খেলতে পারে, বিপিএলও হয়তো টিম পাবে। বাট তার মধ্যে সবচেয়ে ভালো যে গুণটা, সেটা হলো আমরা রিয়াদকে কিন্তু আনসিন হিরো থাকে কিছু। রিয়াদ কিন্তু অনেক ম্যাচ উইনিং ইনিংস আমরা দেখেছি ডোমেস্টিক ক্রিকেটে, ইন্টারন্যাশনালে। দীপুর মধ্যে এই ধরনের ক্যাপাবিলিটি আছে যে 4 নাম্বার, 5 নাম্বার, ইভেন 6 নাম্বারে খেলে থাকে। 19 আমাদের 5 নাম্বার ব্যাটসম্যান হিসেবে ছিল, হৃদয় 4 নাম্বার, 5 নাম্বারে দীপু, এবং এটা 1.5 বছর তারা এই পজিশন গুলোকে হোল্ড করে আমাদের টিমকে একটা স্টেজে নিয়ে গিয়েছে। আমি কিন্তু হৃদয়কে সবসময় বলতাম যে তার মধ্যে আমি মুশফিকের ছোঁয়া দেখি বা ছায়া দেখি, তাকে আমি চিন্তা করি মুশফিক বাংলাদেশ টিমে যে সার্ভিস দিয়েছে সেই জায়গায় রিপ্লেস করার মতো যদি ফিউচার ক্রিকেটার চিন্তা করি, সেটা হৃদয়ের মধ্যে আমি দেখেছি। ঠিক একইভাবে দীপুও জানে, দীপুকে আমি বলেছি আমি
জানি যে রিয়াদ একটা সময় তো খেলা ছাড়বে, যখন ছাড়বে বা রিয়াদকে অল্টারনেটিভ যেটা আমরা চিন্তা করি সেই জিনিসটা আমি তোমার মধ্যে দেখতে পাই। তো এই যে বিষয়টা, এটা আসলে আমি তাদেরকে বলি এবং তারা সেটা তারা মোটিভেটেড হয়, এবং ইনশাল্লাহ আশা করছি যে এই দুজন প্লেয়ার যাদের রিপ্লেসমেন্টের জন্য ফিউচারে চিন্তা করা হচ্ছে সেই জায়গাটা ফুলফিল করতে পারবে। হানান ভাই, আমাদের দেশের ক্রিকেটে একটা কমপ্লেন দীর্ঘদিন ধরে ছিল, তা হচ্ছে আন্ডার 19 থেকে যখন প্লেয়াররা ন্যাশনাল টিমে শিফট করে এর মাঝের যে এক ধরনের পারফরমেন্সের ভ্যাকুয়ামের জায়গাটা, সেটা রিসেন্ট পাস্টে আমরা দেখতে পাচ্ছি অনেক ডিফারেন্স কমে এসেছে। তাওহিদ হৃদয় পারফর্ম করেছে, মেহেদী হাসান মিরাজ অনেকদিন ধরে লাস্টিং করছে না 2016 আন্ডার 19 ব্যাচের। এই জায়গাটাকে আরও ত্বরান্বিত করার জন্য এইচপির অ্যাক্টিভিটি কতটুকু বাড়ানো উচিত বা কতটুকু এখন কী পর্যায়ে আছে, আপনার ওভারঅল মূল্যায়নটা জানতে চাই। আপনি রিসেন্টলি এইচপির দায়িত্ব পাচ্ছেন বলেও আমরা জানছি, ব্যাটিং কোচের দায়িত্বটা সব কিছু মিলে আপনিও অনেক বেশি ইনভলভ হয়ে কাজ করতে পারবেন, এই ওভারঅল সিস্টেমটা সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই। আসলে আমি এইচপির সঙ্গে এর আগে কখনো কাজ করিনি, যেহেতু এস গ্রুপ নিয়েই কাজ করছিলাম গত 7 বছর যাবৎ। তার আগে যদি আমি 2011 খেলা ছাড়ার পরে কোচিং এ ছিলাম, বাট সিলেকশনে আসার পরে 7 বছর হলো। এখন আমি আসলে কোচিং এর ব্যাপারে সবসময় ইন্টারেস্টেড ছিলাম, যেটা সুজন ভাই এবং উভয় আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান তাদের জন্য শেয়ার করি। এবং এইচপিতে এই মুহূর্তে একজন ব্যাটিং কোচ দরকার ছিল, ডেভিড মোড সে বলেছিল, এবং সেখানে আমি কিন্তু এখন ব্যাটিং কোচ হিসেবে অলরেডি কাজ করছি। আমি রাজশাহীতে আছি টিমের সঙ্গে, এইচপি স্কোয়াডের সঙ্গে। সো আমি যেটা ফিল করছি এবং প্লেয়ারদের সঙ্গে শেয়ার করছি, লাইক এখন যারা রয়েছে তারা কিন্তু ম্যাক্সিমাম আমাদের সেই আন্ডার 19 এর প্লেয়ার। আপনি যদি দেখেন এইচপি স্কোয়াডে আকবর থেকে শুরু করে তামিম, তারপরে যারা ব্যাচে ছিল ওই ব্যাচে ম্যাক্সিমাম ব্যাটসম্যানরাই রয়েছে। তো আমি ব্যাটিং কোচ হিসেবে তারা কিন্তু আমার কাছে ছুটে আসছে, আমি তাদের সঙ্গে ভিডিও নিয়ে আলোচনা করছি, ডিসকাস করছি। তো একটা জিনিস আমার কাছে মনে হয় এইচপিতে যেটা দরকার তাদেরকে একটা আপগ্রেড করার যে বিষয়টা সেই জায়গাটায় ফোকাস করা, এবং সেটাতেই কিন্তু আমি কাজ করছি। এবং এখানে পারভেজ ইমন সে ন্যাশনাল টিমে খেললো, সে কিন্তু এখনো আমার সঙ্গে আসছে, শেয়ার করছে তার উপরের দিকে খেলার জন্য, ইন্টারন্যাশনাল খেলার জন্য কিভাবে নিজেকে রেডি করবো। আমি জানি তারা ন্যাশনাল টিমের আঙিনায় ছিল, তারা অনেক কিছুই জানে, বাট তারপরও এইচপি এমন একটা স্টেজ যেখানে 4-5-6 মাসের কিন্তু একটা সময় থাকে, যেখানে টেকনিক্যাল পাশাপাশি মেন্টাল ডেভেলপমেন্টের জায়গা থাকে, সেই জায়গাটায় তারা কাজ করছে। এবং আমি লাখি যে আমি এই সময়টা এসেছি যখন আমি সেই পুরানো ফেস গুলোকে পেয়েছি এবং তাদের সঙ্গে কাজ করছি, এবং তারা খুবই শেখার জন্য আগ্রহী, এবং তাদেরকে আপগ্রেড করার ক্ষেত্রে বা ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য কোন এনভায়রনমেন্টে নিজেকে রেডি করতে হবে সেই জিনিসগুলো নিয়ে কাজ করছে। আমাদের এখানে হেড কোচ যে আছেন ডেভিড, সেও কিন্তু সেটা নিয়ে কাজ করছে, আমরা গেম সেন্স থেকে শুরু করে টেকনিক্যাল বিষয়গুলো কাজ করছি। তো আমি শিওর যে এই প্রসেসটার মধ্যে থাকলে তারা যে আপগ্রেড করার যে বিষয়টা, ইন্টারন্যাশনাল যাওয়ার পরে আসলে যে চ্যালেঞ্জটা আসবে সেটা ফেস করার জন্য নিজেদেরকে রেডি করছে। তো এজ এ ব্যাটিং কোচ আমিও সেই জায়গাটা তাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, আমার এক্সপিরিয়েন্স পাশাপাশি আমার কোচিং এক্সপিরিয়েন্স থেকে শুরু করে আমি বিভিন্ন কোচের সঙ্গে কাজ করেছি আন্ডার 19 লেভেলে বা নিজের ক্যারিয়ারেও, তো সেই জিনিসগুলো শেয়ার করছি। তো আমি শিওর সামি ভাই যে এই জায়গাটায় তারা যদি ডেভেলপ করতে পারে, সেখানে শুধু মেন্টাল না টেকনিক্যাল বেশ কিছু বিষয় থাকে, কারণ টেকনিক্যালি স্ট্রং না হলে আলটিমেটলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে অনেক সময় স্ট্রাগল করতে হয়। তো গেম সেন্সের পাশাপাশি টেকনিক্যাল যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমি এসে কাজ করছি। তো আমার মনে হয় যে এই জায়গাটা সেটা ডেভেলপ করে যাবে ইনশাল্লাহ। আনান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সবচেয়ে বড় কথা যে ম্যাট্রিক পর্যায়ের প্রিয় টিচারকে যদি ইন্টারমিডিয়েট পর্যায়েও পাওয়া যায় সেক্ষেত্রে মনে হয় অনেকাংশে সহজ হয়ে যায় সেটা ছাত্রদের জন্য। সেম থিং গোজ উইথ ক্রিকেট, সেই প্লেয়ারগুলো যখন এজ লেভেলেও আপনার আন্ডারে সিলেক্টেড হয়ে খেলছে, পরবর্তী সময় আপনাকে যদি এইচপিতে গিয়ে ব্যাটিং কোচ হিসেবে পায়, ডেফিনেটলি এটা তাদের জন্য একটা অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ আনান ভাই আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য।